এই কথাটা কেন বললাম জানেন? আপনারা হয়তো আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার দার্সে বসেন, এরকমই চর্চা শুনে আসতেছেন, আপনাদের কোনো ইখতলাফ নাই। কিন্তু মাজহাবধারী যারা তাদের কিতাবে নাকি এটাও আছে, কেউ যদি ফার্সি ভাষায় তার নিজের ভাষায় বলে যে আমি ওটা বলতে চাই না, তাদের কিতাবে আছে যে তাহলে নাকি নামাজ হয়ে যাবে। তার মানে কেউ যদি বাংলা ভাষায় বলে আল্লাহ সবচেয়ে বড়, এটা কিন্তু তাকবীরই, কিন্তু সে বলতেছে নামাজ হয়ে যাবে। কিন্তু কোরআন এবং সুন্নার যারা অনুসারী তারা বলতেছে কোন ব্যক্তি আল্লাহ আকবর শব্দটা জুমলাটা যদি তার মুখ দিয়ে উচ্চারণ না হয় তাহলে সে নামাজ হবেই না, পুরো নামাজই বাতিল। তাহলে এই নামাজকে তাকবীরে উলা বলা হয়, যেহেতু প্রথম তাকবীর দিয়ে নামাজটা শুরু হচ্ছে এই জন্য এটা হচ্ছে উলা। এর আগে আর কোনো জবান দিয়ে আপনার মুখে কোনো কথা নাই, আপনার মুখে আর কোনো কিছু বলাটা নামাজের অন্তর্ভুক্ত নয়। আর তাকবীরে তাহারিমা কেন বলা হয়, এই দুইটা শব্দ আপনাকে জানতে হবে, কারণ দুইটা শব্দের সাথে আপনার কর্মের এবং আকিদার অনেক সম্পর্ক আছে। যখনই বলা হলো এটা তাকবীরে উলা, তার মানে এর আগে নামাজের কিছুই নাই। তাহলে যখন আমি অস্বীকার করলাম যে তাকবীর বলার আগে নামাজের কিছুই নাই, তখন বাদ পড়বে কি? বাদ পড়বে নাওয়াইতুয়ান উসালিয়া উসাল্লি উসালিয়া লিল্লাহি তাআলা, আরবা বলেন, রাকাতাইন বলেন, যা বলেন, সালাসা বলেন, সব বাতিল হয়ে যাবে। তার মানে জবান দিয়ে শুধুমাত্র নামাজের আল্লাহ আকবরের আগে কোনো কিছুই নামাজের অন্তর্ভুক্ত নয়। এই জন্য নামাইতুয়ান বাদ। আর কি বাদ? ওই জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়ে অনেক মহিলারা বা অনেক ভাইয়েরা, এবং দেখবেন যে একেবারে ইন্টারনেটে এগুলোর খুব সয়লাব হয়ে আছে। তারা শিখায় কিভাবে উচ্চারণ করবেন জায়নামাজের দোয়া, কিভাবে নিয়ত, কত কি তারা করে। এমন কি কবর মাজার পূজারীর কারো কারো কাছে দেখেছি যে তারা রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালামও পড়ে, ঠিক আছে, তারপর আল্লাহু আকবর বলে। কিন্তু কোরআন এবং হাদিসের চর্চার কিতাবের মধ্যে আপনি কি পাবেন? যে তাকবীরে উলা আর তাকবীরে তাহারিমা। তো তাকবীরে উলা বলার হিকমত তো আমি আপনাকে বলে দিলাম, যে তাকবীরে উলা মানে হলো এর আগে কোনো শব্দ আপনার জবান দিয়ে বেরোবে না, ওই নামাজের এটাই হলো প্রথম শব্দ আল্লাহ আকবর। এটা যখন বলে নেবেন এখন আপনি নামাজে, এর ভিন্ন কোনো শব্দ দিয়ে আপনি নামাজে ঢুকতে পারবেন না, এটাই আপনার নামাজের চাবি। আল্লাহ আকবর বলে দিলে আপনি নামাজে ঢুকে গেলেন, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। আর তাকবীরে তাহরিমা বলার কারণ কি? এটা আপনাকে যেমনি আপনি বললেন আল্লাহ আকবর, এখন আপনাকে হারাম করে দেবে। কি হারাম করে দেবে? আপনার নড়াচড়া হারাম হয়ে যাবে, এদিক সেদিক তাকানো হারাম হয়ে যাবে, কিছু খাওয়া হারাম হয়ে যাবে, পান করা হারাম হয়ে যাবে, কারো সাথে কথা বলা হারাম হয়ে যাবে, কারো কথার জবাব দেওয়া হারাম হয়ে যাবে, এমন কি হাওয়া ছাড়া হারাম হয়ে যাবে। হাওয়া বোঝেন না? আপনার উজু ছেড়ে দিবেন না, চলবে না, হারাম। এখন আপনি নিজের ইচ্ছায় হাওয়া ছাড়তে পারবেন না, কারণ আপনি এখন নামাজে আছেন। তাহলে তাকবীরে তাহরিমা মানে হচ্ছে আল্লাহ আকবর বলে দিলেই এই কাজগুলো আপনার জন্য হারাম, এখন চলবে না, নড়াচড়া বন্ধ, কথা বলা বন্ধ, দৃষ্টি এদিক সেদিক চলবে না, এমনকি আপনার চিন্তা অন্যদিকে যাওয়াটাও হারাম। এখন যার যত বেশি যায় সে তত বেশি হারাম কাজে লিপ্ত, বুঝেন? এই জন্য কত সেন্সিটিভ বিষয় তাকবীরে তাহরিমা। ইনশাআল্লাহ ডিটেলস আমরা আপনাকে এটা বলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে দাঁড়াতেন, তিনি তার দীর্ঘ 23 বছরের লাইফে যত সালাত পড়েছেন, কোনো এক সালাতের কোনো সালাতে, ফরজ, নফল, সফরে হোক, বাড়িতে হোক, জুমা হোক, কোনো সালাতে রাসূলুল্লাহ এর বিপরীত কোনো শব্দ উচ্চারণ করেন নাই। যে কোনো সালাতে আল্লাহ আকবর দিয়েই সালাত শুরু করে দিয়েছে। এই জন্য জেনে নেন আল্লাহ আকবরটা এটা আরবি ভাষা নয়। আপনি যদি মনে করেন যে আল্লাহ আকবরটা আরবি ভাষা, আরবি ভাষায় বলতে হয়, যদি আরবি ভাষায় বলা জায়েজ হইতো তাহলে আমরা বলতাম, তাহলে বাংলা ভাষায় বলাও জায়েজ হয়ে যাবে, কারণ ভাষা ভাষা দিয়ে আপনি জায়েজ হয়ে যাবে। কিন্তু আরবি শব্দ এটা আল্লাহ আকবর, কিন্তু এটাকে বলা হয় তাআব্বুদি, এমন জুমলা যেটা নির্ধারিত, মানে ইবাদতের শব্দ, এটা শুধু আরবি থাকে নাই, এটা ইবাদতের শব্দ, মানে নামাজের শব্দ হচ্ছে আল্লাহু আকবর। যেমনটা বললাম, কেউ যদি বলে সুবহানাল্লাহ, সেটা তো আরবি শব্দ, ওটা দিয়ে নামাজ হবে? হবে না। এই জন্য আরবি হলেই চলবে না, বরং আল্লাহু আকবরই লাগবে। সেটা বাংলায়ও চলবে না, ইংলিশও চলবে না, ফার্সি ভাষায় কোনো ভাষায় চলবে না, আরবি ভাষায় আল্লাহু আকবর শব্দটাই লাগবে। এটাকে আপনি আরবি ভাবেন আর নাই বা ভাবেন, কিন্তু শব্দটা আল্লাহ আকবর এই কথাটাই লাগবে নামাজ শুরু হতে, নাহলে তো নামাজ শুরু হবে না। এটাকে মানে নির্ধারিত শব্দ বলে, ইবাদতের নির্ধারিত শব্দ। আশা করি এটা ক্লিয়ার।